হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো যারা প্লে স্টোর এবং জিমেল অ্যাকাউন্ট খুলতাম না শুধুমাত্র তাদের জন্য। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লে স্টোর জিমেল অ্যাকাউন্টটা খুলতে হয়। তো সেটিংয়ে চলে যাবেন, কিছু কিছু সেটে অ্যাকাউন্ট লেখা থাকবে, আর আমাদের শাওমি সেট, আমাদের যে SYNC, আপনারা খুঁজে নেবেন। অ্যাকাউন্টে থাকলে অ্যাকাউন্টে যাবেন, আর এই অপশান থাকলে এই অপশান যাবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর গুগলে ক্লিক করবেন, ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, কত অপশান দিয়ে দেবেন। আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন, যে নামে খুলবেন। তো আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম দিয়ে দেবেন, পরে লাস্ট নাম দিতে হবে। এটা আমার ছেলের নাম, তারপর নেক্সটে দিয়ে দেবেন। তারপর ডেট দিয়ে দেবেন, বয়স, মাস দিয়ে দেবেন, বছর দিয়ে দেবেন। তারপর ছেলে হলে এটা দেবেন, আর মেয়ে হলে প্রথম দিয়ে দেবেন। তারপর নেক্সট দিয়ে দেবেন। তারপর আপনাদের এখানে এরকম জিমেল আসবে, যে কোনো একটা নিতে পারেন আপনারা। আপনারা যদি চান আপনারা ক্রিয়েট করতে চান, এগুলো ভালো না লাগলে ক্রিয়েটে ক্রিয়েট করবেন। তো আমার যদি ভালো লাগে না, তাই আমি একটা ক্রিয়েট করতেছি। মনে রাখতে হবে যাতে এমন একটা জিমেল ক্রিয়েট করুন যাতে অন্য জিমেলের সাথে না মিলে। আমি একটা ক্রিয়েট করতেছি, তারপর নেক্সটে দিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ড দিতে বলছে, তো আপনারা পাসওয়ার্ডটা কেমন দিবেন, বড় হাতের ছোট হাতের মিলিয়ে দিবেন, কমপক্ষে 8 ডিজিট দিবেন। আপনারা প্রথমে নাম দিতে পারেন, তারপরে নাম্বার কিছু মিলিয়ে অঙ্ক দিয়ে লাস্টে আবার নাম দিবেন। তো আমি মিলে দিচ্ছি, তারপর কনফার্ম দিবেন। মনে রাখতে হবে দুটোটা কিন্তু সেম হতে হবে, এখানে যা দেবেন এখানে তা দিতে হবে, বেশ কম হলে কিন্তু হবে না। তারপর নেক্সটে দিয়ে দেবেন, আবারও নেক্সটে দিয়ে দেবেন, তারপরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপর সেফটি দিয়ে দেবেন, এখন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, প্লে স্টোরে চলে যাই। দেখেন বন্ধুরা, আমার আগে খোলা আছে, আমি আরেকটা খুলছি। এই দেখুন, এই যে জিমেলটা ক্রিয়েট করলাম, যেই নামে ক্লিক করলাম সেটা এসে করছে। এবার আমরা জিমেলে চলে যাই। এই দেখুন বন্ধুরা, আমার জিমেলটাও হয়ে গেছে। দেখুন যে জিমেলটা আমি ক্রিয়েট করছিলাম সেই জিমেলটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মনে রাখতে হবে আপনার মোবাইলে একটা নাম্বার চাইতে পারে, যদি নাম্বার চায় আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, আমারটা চায় নাই। যদি মোবাইল নাম্বার চায় আপনি নাম্বারটা দিয়ে দিবেন, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে। নাম্বারটা দেওয়ার পরে আপনার মোবাইলে একটা SMS আসবে, অবশ্যই যে নাম্বারটা দেবেন সেটাতে আপনার মোবাইলে লাগিয়ে রাখবেন সেই সিমটা। ওই সিমে একটা SMS আসবে, এখানে একটা কোড দেবে, ওই কোডটা সেট করলেই
সাবমিট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।